গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 29 সেপ্টেম্বর, আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর ছোটা কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনের মধ্যে, লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, তো ওখানে তোমরা ডাউনলোড করতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে দিয়ে পিডিএফ ডাউনলোড করে রিভাইজ করতে যাও যে কোনো সময়, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেএল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, ফর্মুলা ওয়ান F1 রাশিয়ার গ্র্যান্ড প্রিক্স 2020 বিজেতার নাম কি? ফর্মুলা ওয়ানে যে রাশিয়ান গ্র্যান্ড প্রিক্সটি হয়েছে সম্প্রতি, সেটার বিজেতার নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে, একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ নামটা কি? ভালতারি বোট্টাস, ইনি হচ্ছেন রাশিয়ার ফর্মুলা ওয়ান রেসের বিজেতার নাম। আর হয়েছিল কবে? 27 সেপ্টেম্বর। আর এই সিজনের ক্ষেত্রে ইনার হচ্ছে সেকেন্ড উইনিং হচ্ছে এইটি, সেকেন্ড উইনিং ভলটারিস বোট্টাস। আর মার্সিডিজ কোম্পানি গাড়ি চালান এবং কোন দেশ থেকে তিনি বিলং করেন? ফিনল্যান্ড থেকে। দ্বিতীয় প্রশ্ন, প্রতি বছর ওয়ার্ল্ড রেবিস ডে, রেবিস ডে প্রতি বছর কোন দিন পালন করা হয়ে থাকে? তো অপশানগুলো দেওয়া রয়েছে, 27 সেপ্টেম্বর, 28, 26, 25। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ প্রতি বছর 28 সেপ্টেম্বর ওয়ার্ল্ড রেবিস ডে পালন করা হয়ে থাকে। আর কিসের জন্য? টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য, অর্থাৎ রেবিস সম্পর্কিত জনসাধারণকে সচেতনতা এবং এর কি লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, তো সেগুলো এবং কন্ট্রোল কীভাবে করা যায় সেগুলো সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য এই দিনটি 28 সেপ্টেম্বর প্রতি বছর ওয়ার্ল্ড রেবিস ডে পালন করা হয়ে থাকে। আর এই বছর 2020 হচ্ছে 14 নম্বর ওয়ার্ল্ড রেবিস ডে সেলিব্রেশন, 14 নম্বর। আর এই দিনটির থিম কী হচ্ছে এই বছরের জন্য, 2020 জন্য থিম এন্ড রেবিস কোলাবোরেট অ্যান্ড ভ্যাকসিনেট, এটা হচ্ছে 2020 জন্য ওয়ার্ল্ড রেবিস ডের থিম। কোয়েশ্চেন নাম্বার থ্রি, কৃষি বিলের সম্প্রতি তিনটি নতুন কৃষি বিল পাস হয়েছে, সেগুলোর জন্য ভিন্নতার কারণে কোন রাজনৈতিক দল সম্প্রতি বিজেপির নেতৃত্বাধীন এনডিএর জোট থেকে ছেড়ে দিয়েছে? জোট ছিল এনডিএর সঙ্গে এই রাজনৈতিক দলটি, তো সেটি জোট থেকে বেরিয়ে এসেছে কিসের জন্য? কৃষি বিল মতভেদের কারণে। তো অপশানগুলো দেওয়া হয়েছে, লোক জনশক্তি পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি, শিরমানি আকালি দল, অপশান ডি হচ্ছে জনতা দল। তো অ্যান্সার হবে, তিনের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন দল? শিরমণি আকালি দল, এটি হচ্ছে বিজেপির সঙ্গে জোটে ছিল, তো সম্প্রতি এই কৃষি বিলের উপর ভিত্তি করে মতভেদের কারণে তারা জোট থেকে বেরিয়ে এসছে। আর এনডিএ কথা আমরা প্রায় শুনে থাকি, এনডিএ, তো এনডিএর পুরো নামটা কী হচ্ছে? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এনডিএ জোটের মাধ্যমে আমরা প্রায় শুনে থাকি রাজনীতির ক্ষেত্রে এনডিএর কথা, তো এই পুরো নামটা কী হচ্ছে? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। কোয়েশ্চেন নাম্বার ফোর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং সম্প্রতি মারা গিয়েছেন, তো তিনি এর মধ্যে কোন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন মন্ত্রণালয়ের পদে তিনি ছিলেন? তো নামটা কি? যশবন্ত সিং। তো অপশানগুলো দেওয়া হয়েছে, ডিফেন্স মিনিস্ট্রির ক্ষেত্রে, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, অপশান ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাউট, সবগুলোই। তো চারের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ উপরের তিনটি মিনিস্ট্রির ক্ষেত্রেই তিনি পদে ছিলেন। 82 বছর বয়সে তিনি সম্প্রতি মারা গিয়েছেন। তো প্রাইম মিনিস্টার যখন অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার ছিলেন, তো তার ক্যাবিনেটের সময় এই তিনি যশবন্ত সিং ডিফেন্স মিনিস্ট্রিতেও ছিলেন, এক্সটার্নাল অ্যাফেয়ারও ছিলেন এবং ফাইন্যান্স মিনিস্ট্রির ক্ষেত্রেও তিনি পদে ছিলেন। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, ইন্টারন্যাশনাল ডে ফর ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইনফরমেশান, তো এই দিনটি কবে পালন করা হয়ে থাকে? ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইনফরমেশান ইন্টারন্যাশনাল ডে, এটা কবে পালন করা হয়ে থাকে? তো অপশান হচ্ছে 26 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর, অপশান ডি হচ্ছে 27 সেপ্টেম্বর। তো পাঁচের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ প্রতি বছর 28 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইনফরমেশান এই দিনটি সেলিব্রেট করা হয়ে থাকে। আর এছাড়াও কমনলি সাধারণত এটি অ্যাক্সেস টু ইনফরমেশান ডে হিসাবে পালন করা ডে হিসাবে পরিচিত, অ্যাক্সেস টু ইনফরমেশান ডে। আর এই বছর অর্থাৎ 2020 জন্য থিমটি কী ছিল? অ্যাক্সেস টু ইনফরমেশান সেভিং লাইভস বিল্ডিং ট্রাস্ট আর ব্রিঙ্গিং হোপ, এটা ছিল 2020 জন্য থিম, অ্যাক্সেস টু ইনফরমেশান ডে 2020 থিম, অ্যাক্সেস টু ইনফরমেশান সেভিং লাইভস বিল্ডিং ট্রাস্ট ব্রিঙ্গিং হোপ, এটা ছিল থিম 2020 জন্য। কোয়েশ্চেন নাম্বার সিক্স, বিসিসিআই এর মহিলা জাতীয় নির্বাচন প্যানেলের চেয়ারম্যান পদে কে নিয়োগ পেয়েছেন? বিসিসিআই ওমেন্স ন্যাশনাল সিলেকশন প্যানেলের চেয়ারম্যান পদে কে রয়েছেন? তো অপশান হচ্ছে নিতু ডেভিড, শুভাঙ্গী কুলকার্ণী, অপশান সি হচ্ছে পূর্ণিমা রাও, অপশান ডি হচ্ছে অঞ্জু জেন। তো ছয় অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কে বর্তমানে প্রেসিডেন্ট পদে রয়েছেন? নিতু ডেভিড, বিসিসিআই ওমেন ন্যাশনাল প্যানেলের সিলেকশন পদের চেয়ারম্যান পদে রয়েছেন নিতু ডেভিড।
আর টোটাল যে প্যানেলটা হচ্ছে পাঁচজন মেম্বারে, পাঁচজন ওমেন্স মেম্বার, তো তাদের মধ্যে চেয়ারম্যান হচ্ছেন নিতু ডেভিড। কোয়েশ্চেন নাম্বার 7, ওয়ার্ল্ড রেবিস ডে, তো এই দিনটি সেলিব্রেট করা হয়ে থাকে, তো এই দিনটি কার মৃত্যুবার্ষিকী হিসাবে পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড রেবিস ডে? মেরি কুরি, আলেকজান্ডার ফ্লেমিং, লুইস পাস্তুর, অপশন ডি হচ্ছে আইজাক নিউটন। তো সাতের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ লুইস পাস্তুরের মৃত্যুবার্ষিকী হিসাবে প্রতি বছর ওয়ার্ল্ড রেবিস ডে সেলিব্রেট করা হয়ে থাকে। আর কেন? কারণটা হচ্ছে ইনি একজন ফ্রান্সের বিখ্যাত কেমিস্ট ছিলেন এবং এর সঙ্গে সঙ্গে মাইক্রোবায়োলজি ছিলেন। ইনি হচ্ছে প্রথম রেবিস ভ্যাকসিন আবিষ্কার করেন। তো এই কারণে ইনার মৃত্যুবার্ষিকীতে ওয়ার্ল্ড রেবিস ডে সেলিব্রেট হয়ে থাকে। লুইস পাস্তুর, ইনি প্রথম রেবিস ভ্যাকসিন তৈরি করেন। কোয়েশ্চেন নাম্বার 8, কোন বলিউড অভিনেতা সিয়েট, আমরা টায়ারগুলো দেখে থাকি সিয়েট টায়ার, তো এই সিয়েট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন বলিউডের অভিনেতা? তো অপশনগুলো রয়েছে সেফ আলী খান, আয়ুষ্মান খুরানা, আমির খান, অপশন ডি হচ্ছে মনোজ বাজপেয়ী। তো আটের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কে, আমির খান হচ্ছে এই সিয়েট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 9, এনডিএগুলির রোদ এবং নিয়ন্ত্রণের জন্য কোন রাজ্য সরকার ইউনি এটিএফের 2020 পুরস্কার জিতেছে? ইউএনআই এটিএফের পক্ষ থেকে 2020 জন্য পুরস্কার জিতেছে, কিসের জন্য? এনডিএগুলি রোধ এবং সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য। তো অপশন হচ্ছে ঝাড়খণ্ড, কর্ণাটক, তেলেঙ্গানা, অপশন ডি কেরালা। তো নয়ের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কোন রাজ্য সরকার, তেলেঙ্গানা রাজ্য সরকার 2020 ইউএনআই এটিএফ 2020 পুরস্কারটি পেয়েছে। আর পুরো নামটা কী হচ্ছে? ইউনাইটেড নেশন ইন্টারজেন্সি টাস্ক ফোর্স অন এনডিসি এনসিডি। কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর, চলচ্চিত্র নির্মাতা শ্রীহরি, নামটা কি? শ্রীহরি ধর্মান। তো এর একটি ফিল্ম হচ্ছে যার নাম কি? আবৃতি। তো এই ফিল্মটি হচ্ছে IFFT অরেঞ্জ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের সেরা ফিল্ম হিসেবে ট্রফিটি জিতেছে। তো ফিল্মটার নাম কি? আবৃতি। তো এই ফিল্মটি জিতেছে, তো এটি কোন ভাষার উপর ভিত্তি করে একটি মুভি? মুভিটা কোন ল্যাঙ্গুয়েজের? তো কে নির্মাতাকে, চলচ্চিত্রটির নির্মাতা হচ্ছে শ্রীহরি ধর্মান, আর মুভিটার নাম কি? আবৃতি। তো এটা কোন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে মুভিটা রয়েছে? তো অপশন রয়েছে মালায়ালাম, তামিল, তেলেগু, মারাঠি। তো দশের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে মালায়ালাম ল্যাঙ্গুয়েজের মুভি, যেটার নাম কি? আবৃতি। আর এই যে IFFT অরেঞ্জ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম, এটার অর্গানাইজ কে করে থাকে? অর্গানাইজ করে থাকে জয়েন্টলি অর্গানাইজ বাই দ্য অরেঞ্জ একাডেমি অ্যান্ড দ্য IFFT ফ্রম ত্রিশুর, কেরালা। এরা অর্গানাইজ করে থাকে এই অ্যাওয়ার্ডটি। তো এগারো কোয়েশ্চেনটা আছে, 2020 জন্য বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস, তো এই দিনটির থিম কী ছিল? ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে, আর এটা পালন হয়ে থাকে 26শে সেপ্টেম্বর। প্রতি বছর 26শে সেপ্টেম্বর পালন হয়ে থাকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে। তো এটা 2020 জন্য এই দিনটির থিম কী ছিল? তো অপশনগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ থিমটা কী ছিল? এনভায়রনমেন্টাল হেলথ, এ কি পাবলিক হেলথ ইন্টারভেনশন ইন ডিজিজ প্যান্ডামিক প্রিভেনশন। এটা হচ্ছে 2020 জন্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডের থিম। এটা কবে পালন হয়ে থাকে? 26শে সেপ্টেম্বর। 12 নম্বর, 2020 সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ যশো নায়ক এবং ডক্টর জিতেন্দ্র সিং যৌথভাবে, অর্থাৎ দুজন মিলে, ঔষধি গাছের জন্য একটি পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সেন্টার তৈরি করেছেন। তো এটা কোথায় তৈরির জন্য এরা ভিত্তি স্থাপন করেছেন? তো এটা কোথায়, কোন জায়গায় এই ঔষধি গাছগুলির জন্য পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সেন্টারের ভিত্তি স্থাপন করেছেন? কে কে? শ্রীপদ যশো নায়ক, ইনি বর্তমানে রয়েছেন আয়ুষে, মিনিস্ট্রি অফ আয়ুষে শ্রীপদ যশো নায়ক, এবং মিনিস্ট্রি অফ স্টেট PMO রয়েছেন জিতেন্দ্র সিং। এই দুজন মিলে ভিত্তি স্থাপন করেছেন কিসে? ঔষধি গাছের জন্য হারভেস্ট ম্যানেজমেন্ট সেন্টার। তো এটা কোথায়? তো অপশন রয়েছে হরিয়ানাতে, পাঞ্জাবে, হিমাচল প্রদেশে, অপশন ডি হচ্ছে জম্মু এবং কাশ্মীরে। তো 12 অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোথায়? দুজন মিলে জম্মু কাশ্মীরে ঔষধি গাছের জন্য একটি নতুন পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সেন্টারে ভিত্তি স্থাপন করেছেন ভার্চুয়ালিভাবে। তো এগুলো ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোয়েশ্চেন রেডি কিছু জানাতে চাইছো, বলার থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।